আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মনে করো আপুর একটা ড্রয়িং তোমার কাছে আছে এই ড্রয়িংটা কিভাবে কাজে লাগাবে অনেকেই আমি মেজারমেন্ট দেওয়ার পরও বোঝো না বলো যে আপু একটু কাটিংটা দেখাইলে ভালো হইতো তাই না আজকে আমি তোমাদেরকে আমার এই ড্রয়িংটা নিজেই কাটিং করে দেখাবো হ্যাঁ দেখো একটা জামা তৈরি করার জন্য আমাদের দুটো পার্টের প্রয়োজন হয় আমি স্টেপ বাই স্টেপ দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে তো এখন যেটা করব দেখো সুন্দর করে এই যে সামনের পার্ট পেছনের পার্ট দুইটা পার্ট আমরা নিব নেওয়ার পর এটাকে এইভাবে ফাঁচ দিব। ঠিক আছে তো চারটা পার্ট হবে দেখো এক দুই তিন চার নেওয়ার পর খেয়াল করো এখানে আড়াই এখানে পাঁচ এই যে গলার মেজারমেন্টটা এইখানে পাশে নিবে আড়াই লম্বায় নিবে পাঁচ এইটাই বোঝানো হয়েছে বুঝতে পারছেন তারপর এখানে হচ্ছে ছয় কাঁধ লাইন বা ফুট লাইন হচ্ছে ছয় এই কর্নার থেকে ধরে মানে এখান থেকে ধরে ছয় ইঞ্চি যেখানে আসে সেইখানে ছয় ইঞ্চি নিবে তারপর দেখো পয়েন্ট ফাইভ মানে শূন্য দশমিক পাঁচ তাই না এই বাঁকা মানে আধা ইঞ্চি বাঁকা করে দিবা মানে এই যে এখান থেকে আধা ইঞ্চি ধরে বাঁকা করে কাট ডাউন দিবা কারণ আমাদের কাঁধের অংশটা বাঁকা তাই তারপর দেখো ছয় ইঞ্চি এখান থেকে এখানে মোহরা যেটা সেটা হচ্ছে ছয় ইঞ্চি এখান থেকে ধরে মোহরাটা ছয় ইঞ্চি যেখানে আসে সেইখানে ছয় ইঞ্চি ধরবা ঠিক আছে এরপর এটা তো হচ্ছে আমাদের বডি লাইন বডি লাইন না হ্যাঁ আমাদের এই বডি লাইন হচ্ছে সাড়ে আট সাড়ে আট কেন চৌত্রিশকে চার দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে সাড়ে আট আসে সেই জন্য এখান থেকে ধরে ফিতা এইখানে সাড়ে আট যেখানে আসবে সেইখানেই একটা দাগ দিবে এবং দাগ দেওয়ার পর এগুলো রাউন্ড শেপ দিবা গলাটাও শেপ দিবা এরপর দেখো যেটা বোঝো না সেটা হচ্ছে যে আপু এই সাড়ে সাত সরি সাত দশমিক পাঁচ আট দশমিক পাঁচ সাড়ে সাত সাড়ে আটেই ধরতে পারি এখন এই বারো আর উনিশ বোঝো না এই বারো আর উনিশ হচ্ছে উপর থেকে কারণ এই যে তিনটা দাগ তুমি কি চাইলে তোমার মতো নিতে পারবে অবশ্যই প্রত্যেকটা মানুষের একটা মাপ থাকে স্ট্যান্ডার্ড মাপ দিয়ে এগুলো তৈরি হয় এইখান থেকে একদম মাথা থেকে দেখো এই যে একদম ফুট লাইনের মাথা থেকে ধরে বারো ইঞ্চিতে একটা দাগ দিবা মানে ফিতাটা ধরে যেখানে বারো ইঞ্চি আসে সেইখানে বারো ইঞ্চির মধ্যে একটা দাগ দিবা আবার একদম ফুটলাইন থেকে ধরে এখানে কত লেখা আছে উনিশ ইঞ্চি লেখা আছে না একদম ফুটলাইন ধরে উনিশ ইঞ্চির নিচে নামাবা এই উনিশ ইঞ্চিতে একটা দাগ দিবা এবং এখানেই তুমি এই যে এই যে সাড়ে সাত এই এখান থেকে ফিতা ধরে সাড়ে সাত আবার এখান থেকে ফিতা ধরে আট এই যে এই মেজারমেন্টগুলো এই জন্য দাও এরপর তুমি বডি শেপ দিবা দেখো কি সুন্দরে আমাদের একটা কামিজ হয়ে গেছে এই যে মাপগুলো নেওয়া হয়ে গেছে একটা হচ্ছে উপর থেকে মাপ যেগুলো এইগুলো এই যে সাড়ে বারো উপর থেকে উনিশ উপর থেকে আর পাশ থেকে হচ্ছে সাড়ে সাত পাশ থেকে হচ্ছে সাড়ে আট এই পাশ এগুলো দেখো নতুনরা বোঝে না আমি কিন্তু সব আপুদেরকে শেখাই তাই আমার কিন্তু এটা দায়িত্ব নতুন পুরাতন সবাইকে শেখা এরপর দেখো এটা এটা চল্লিশ ইঞ্চি লম্বা কামিজ না একদম কাপ থেকে ধরে চল্লিশ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য যে এক্সট্রা সেগুলো তো তোমরা বুঝে শুনেই নি আমি কিন্তু সেটা ধরছি না আমি একদম মেইন মাপগুলো ধরছি তারপর দেখো এখানে দশ লেখা আছে এই যে এখান থেকে পাশ মানে যে আমার ঘের কতটুকু ধরবা সেই দশটাই এখানে লেখা আছে বুঝতে পারছো আমার একটা ড্রয়িং থাকলে কিভাবে কাজে লাগাবা আমি কিন্তু সেইটা দেখাইছি অন্য না এরপর একটা জামায় তাল আছে প্রয়োজন হইলে কাটবা না প্রয়োজন হলে কাটার দরকার নাই। আমি গলা এখানে পাঁচ দিয়েছি বড় হইলে বড় ছোট হইলে ছোট সামনে পিছনে সমান পাঁচ দিলে দিতে পারবা কোনো সমস্যা নেই কিন্তু এই মেজারমেন্টগুলো হচ্ছে এইটা এবং পরিশেষে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সুন্দর করে এইটা কেটে ফেলবো এবং কাটার সময় অবশ্যই আমাদেরকে বাড়তি কাপড় নিয়েই কাটতে হবে ঠিক আছে গলাতে বাড়তি কাপড় নিতে হবে না কাটটাও আমরা মাপ মতোই কাটবো মোহরার শেপটাও আমরা এখান থেকেই কাটবো কিন্তু এখানে অনেকে লিখুন আপু বাড়তি কাপড় তো লেখলে না এই যে তোমার পছন্দ মতো এক থেকে দেড় ইঞ্চি এইখানে তুমি বাড়তি কাপড়টা নিবে বুঝতে পারছ এই যে এই যে এইখানে এইখানে তুমি তোমার পছন্দ মতো নিবে আমি কেন দিব তারপর দেখো আমি এখানে হালকা করে রাউন্ড করছি এখানে কিন্তু এক ইঞ্চি একটা ইয়ে থাকে এই এক ইঞ্চি অর্থাৎ এখানে সুন্দর করে রাউন্ড করে এইটা উঠাই দিবা তাহলে জামার কোনা আর ছুলবে না এই দেখো এই 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 দেখছ হ্যাঁ এবং এই হচ্ছে ব্যাপার আর এই মাপগুলো আসলে দেখো কেউ এটা বোঝে কেউ এটা বোঝে তো যে যার মতো বুঝে না কাজ সবাই কিন্তু একই নিয়মই শেখাবে না এক একজন এক এক নিয়মই শিখাবে তাই তুমি যেভাবে বোঝো সেভাবে বুঝে নিও এই হচ্ছে আমাদের একটা কামিজ তৈরি হয়ে গেছে দেখো ঠিক আমি যতটা সুন্দরে যতটা সহজে কামিজ কাটিংটা দেখাইছি একদম ঠিক ততটা সুন্দর ততটা সহজেই কাপড়েও সেম এটা বুঝলে ওইটা বুঝবা এটা যদি না বোঝো তাহলে বুঝবা না কারণ আপু প্রথমে কাগজে বোঝায় তারপর কাগ কাপড়ে বোঝায় ঠিক আছে তো রুমা আপুর কাগজে যদি বোঝো কাপড়েও বুঝবা আজকের জন্য এখানেই শেষ ঠিক আছে আর কোনো সাইজ দেখতে চাও কিনা না এভাবে কোথায় কত মেজারমেন্ট কেন নেওয়া হয়েছে যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ